বছরে 361 দিন ব্যাংকের লকারে বন্দী থাকেন দুর্গা মা। দুর্গা পূজোয় মা আসেন পুলিশি প্রহরার মধ্যে, চার দিন পুজো শেষে আবার ফিরে যান ব্যাংকের লকারে। প্রাচীন ঐতিহ্য আচার বিধি বজায় রেখে দক্ষিণবঙ্গের প্রান্তিক পুরুলিয়া জেলায় জয়পুরের রাজবাড়িতে এভাবেই পুজো হয়ে আসছে। এই পুজোর অন্যতম আকর্ষণ হলো সোনার দুর্গা মূর্তি পুজো। দুর্গা পুজোর টানা চার দিন জেলা পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ পরিবারে বিরাজমান হয়ে পুজো নেন মা। ইংরেজির 1600 সালে উজ্জয়িনী থেকে রাজা জয়সিংহ পুরুলিয়া এসে এই এলাকার মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করে মুন্ডাদের ইষ্ট দেবী খাড়াকে ছিনিয়ে নিয়ে শক্তি দেবী হিসাবে বিনা মূর্তিতেই কলা বউ হিসেবে পুজো করার রীতি প্রচলন করেন। তারপরেই পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর। সেই সময় রাজা কাশীনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরি করে তাতে রূপার চালচিত্র লাগিয়ে মায়ের পুজো করবেন। তারপরে সোনার বিগ্রহ তৈরির জন্য বেনারসের স্বর্ণ শিল্পীদের ডেকে পাঠিয়ে 100 সের সোনার দ্বিভুজা দুর্গা মূর্তি ও 1.5 মন রূপার চালচিত্র তৈরি করান। সেই থেকে মহান ধুমধামের সঙ্গে সোনার বিগ্রহ ও রূপার চালচিত্রে পূজা হয়ে আসছেন জয়পুরের রাজবাড়িতে। কিন্তু 1970 সালে একদল ডাকা থানা দেয় রাজবাড়িতে। তৎকালীন জেলা পুলিশ সুপারের উদ্যোগে রাজবাড়ি দুর্গার স্বর্ণ বিগ্রহের নিরাপত্তা দিতে চালু হয় বিশেষ ব্যবস্থা। ঠিক হয় পুজোর 5 দিন ছাড়া 361 দিন কড়া নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে বিগ্রহকে ব্যাংকের লকারেই রাখা হবে। সেই থেকে আজও পর্যন্ত পুজোর 5 দিনের জন্য ব্যাংক থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে পূজার 4 দিন আনা হয় রাজবাড়িতে। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। বিগত বছর থেকে করোনা আবহে সাধারণ মানুষের ভিড় এড়াতে সোনার দুর্গা ও রূপার চালচিত্রকে আনা হয় না রাজবাড়িতে, তবে পুজো হয় প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি মেনে। জয়পুর রাজবাড়ির পুজো আজ 350 বছর আগে শুরু হয়েছে, কলা বউ দিয়ে শুরু হয়েছে। আগে কোনো মূর্তি ছিল না, 300 বছর আগে মশাল দিয়ে পুজো হতো, মশাল জেলে পুজো হতো, কলা বউয়ের পুজো হতো, খামার মুন্ডোর তরবারিটা পুজো হতো। কিন্তু জয়সিং বলে প্রথম পুরুষ যিনি ছিলেন, তার অষ্টম পুরুষ কাশীনাথ সিংহের আমলে একটি দুর্গা মেলাতে অঘটন ঘটে। মশালের আলো থেকে আগুন লেগে যায়, আগুন লাগার পরে কলা বইয়ে আগুন ধরে যায়। তখন রাজা কাশীনাথ সিংহ মানত করলেন, পারিবারিক অমঙ্গলের চিন্তা করলেন, বললেন পরের বছর থেকে আমি সোনার মূর্তি এবং রূপোর চালচিত্র দিয়ে আমরা পূজা আরম্ভ করব। সেই বছর থেকে শুরু হল। 1970 সালে আরও একটি অঘটন ঘটে, সেটা আমাদের বাড়িতে জয়পুর রাজবাড়িতে ওই দুর্গা নেওয়ার জন্য কিছু দুষ্কৃতি চলে আসে। সেই দুষ্কৃতিকারীরা দুর্গাকে খুঁজে পায়নি, অন্যান্য অলঙ্কার খুঁজে পেলেও দুষ্কৃতিরা দুর্গাকে খুঁজে পায়নি, দৈবক্রমে বেঁচে যায়। তৎকালীন পুলিশ প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন এসে আমার বাবাকে, অর্থাৎ বীরেন্দ্র নারায়ণ সিংহদেবকে, আমার বাবাকে অ্যাডভাইস করলেন এইটা লকারে রাখুন, এটা আপনাদের জীবন সংশয় হতে পারে বাড়িতে রাখলে। সেই পুলিশ প্রশাসনের পরামর্শে পুরুলিয়াতে লকারে রাখা হয় সোনার মূর্তিটা।